শিলচর প্রেসিডেন্সি জুনিয়র কলেজ থেকে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র বরখোলার দক্ষিণ ভাঙারপাড়ের পারুল আলম বরভূঁইয়াকে সম্বর্ধনা জানালো বরখোলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন বরখোলা গ্রাম বিকাশ পরিষদ। শুক্রবার তার বাড়িতে গিয়ে পরিষদের কর্মকর্তারা গামছা ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধিত করেন। তার হাতে কিছু অর্থ সাহায্য তুলে দিয়েছেন তারা। উল্লেখ্য, অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে পারুল আলম বরভূঁইয়া চরম দারিদ্র্যকে উপেক্ষা করে এবারের জেইই মেইন্স 2022 প্রতিযোগিতায় মূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়। সিস্টেম অনুযায়ী সে তেজপুর ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়েছে। পরিষদের কর্মকর্তারা পারুলের পাশাপাশি তার মা আলেয়া বেগম বরভূঁইয়াকেও সম্বর্ধনা দিয়েছেন। এতে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বুরহানউদ্দিন মজুমদার, আব্দুল জলিল চৌধুরী, সভাপতি সাংবাদিক শিবির আহমেদ বরভূঁইয়া, সম্পাদক আব্দুল রাজ্জাক বরভূঁইয়া, উপসভাপতি আব্দুল জলিল বরভূঁইয়া, যুগ্ম সম্পাদক অজিত উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ডালিম আহমেদ বরভূঁইয়া, আব্দুল মুহিত বরভূঁইয়া, প্রচার সম্পাদক নাসিম আহমেদ বরভূঁইয়া, হিফজুর রহমান তালুকদার, ফখরুল ইসলাম তালুকদার, জুয়েল উদ্দিন লস্কর, দিলওয়ার হোসেন লস্কর, আরিফুল চৌধুরী, আমির উদ্দিন বরভূঁইয়া প্রমুখ। ভাঙারপাড় জিপি সভানেত্রীর প্রতিনিধি তথা বরখোলা গ্রাম বিকাশ পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক বরভূঁইয়া পারুল আলমকে পড়াশোনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বরখোলা থেকে শিবির আহমেদ বরভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। ভাঙারপাড় জিপি দক্ষিণ ভাঙারপাড় গ্রামে পারুল আলম বরভূঁইয়া মহাশয় যে ডাবলি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তেজপুর ইউনিভার্সিটিতে সুযোগ লাভ করেছেন, উনি বিগত দিনেই শিলচর প্রেসিডেন্সি কলেজেই শিক্ষা লাভ করেছিলেন। আমাদের বাঙ্গাইপাড় এলাকায় একটি গরিব এলাকায়, এখানেই মানুষ দরিদ্র সীমার নিচে বসবাসকারী, তাই আজকেই আমরা বাঙ্গাইপাড় জিপি তথা বিভিন্ন স্থানের জনসাধারণ আমরা আজকে আনন্দিত যে এমন সাফল্য হিসাবেই উনি ফাঁস করার জন্য, তাই আজকেই উনার ঘরে এসে, উনার বাবা যেহেতু ঘরে নাই বাইরে, কিন্তু ওনাকে এবং ওনার মাকে আমরা আজকে এই বরখোলা গ্রাম বিকাশ পরিষদের পক্ষ থেকে, আমরা বরখোলা গ্রাম বিকাশ পরিষদের প্রত্যেক সদস্য এসে আমরা আজকে ওনাকে সম্বর্ধনা প্রদান করেছি। এবং আমরা আশা রাখি আগামী দিনে যাতে আমাদের এই বাঙ্গাইপাড় জিপিকেই আরও উজ্জ্বল করতে পারেন এবং সুনাম করতে পারেন, এই আশা রাখছি। বাঙ্গাইপাড় জিপির অন্তর্গত দক্ষিণ বাঙ্গাইপাড় গ্রামের শাহরুল আলম বড়ভূঁইয়া পারুল আলম বরভূঁইয়া যেই পরীক্ষা পাস করে তেজপুর ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পেয়েছেন, আমার এলাকাবাসী আনন্দিত এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু বহু প্রাইভেট ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার পাওয়া যায়, কিন্তু যে গভর্নমেন্ট পড়াশোনা করে যে ওরা চান্স পেয়েছে। আর একটা কথা আছে, খালি বড় বড় পরিবারের ধনী ধনী পরিবারের লোকরা বলি জুতো পায় না, পরিশ্রম করলে মেহনত করলে সাধারণ পরিবার থেকে মানে যে ইঞ্জিনিয়ারিং সুযোগ লওয়া যায়, এটা তা শাহরুল আলম তার একটা দৃষ্টান্ত। এবং শাহরুল আলম শুধু পারুল আলম বরভূঁইয়া দৃষ্টান্ত শুধু ভাঙারপাড়ের নয়, বিক্রমপুর পরগনায় মধ্যে সে একজন মানে একজন প্রশংসনীয় ব্যক্তি। আমি আশা করি বিনা কোচিংয়ে বিনা কোচিংয়ে যেহেতু তার পরিশ্রমের মাধ্যমে সে মানে সুযোগ করে নিয়েছে, তাই আমরা তার ভবিষ্যতের মানে ভবিষ্যৎ জীবনের উন্নতি কামনা করে আজকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ অনেক খুশি হয়েছি যে আমি আজ জেডাবলি এক্সামে উত্তীর্ণ হওয়ার পর আমার গ্রামের যে আমার গ্রামের পঞ্চায়েত মহাশয় এবং বরখোলা গ্রাম বিকাশ পরিষদের সদস্যগণ আমার বাড়িতে এসে আমাকে সম্বর্ধনা প্রদান করেছেন, এই জন্য আমি খুব বেশি কৃতজ্ঞ। এবং আশা রাখছি এবং এই বরখোলা গ্রাম বিকাশ পরিষদ আমাদের গ্রামের আরো উন্নতি করবে এবং এইভাবে আরো ভালো ভালো ভবিষ্যতে আরো অনেক রেজাল্ট হবে। টুনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে।
আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088।